নমস্কার বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আমরা রিভিউ করব জয়দীপ মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইজের টিজার নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময় হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজটি একটা কোর্টরুম ড্রামা বলেই মনে হলো কারণ এখানে দেখা যাচ্ছে যে একজন লয়ার যে লয়ারটা একজন হোপলেস লয়ার তাকে খুব একটা যোগ্য বলে মনে করা হয় না সে সাধারণত ওই পশুদের বিষয় নিয়ে কেস লয় কারণ কোনো ভালো কেস তাকে দেওয়া হয় না এরকমই বোঝা যাচ্ছে টিজারটিকে দেখে এবং তার একটা প্রাক্তন লাইফ রয়েছে যেখানে একটা কথার মধ্যে দিয়ে আমরা এই কথাটাকে রিলেট করতে পারছি কারণ তার বাবা বলছে যে বাবার মুখের ভাত কেড়ে নিয়ে গিয়ে গ্যাস দিচ্ছে প্রাক্তনকে ফলত তার একটা প্রাক্তন জীবন আছে বা প্রাক্তন কোনো প্রেমিকা আছে এরকম এরকম বোঝা যাচ্ছে ফলত এর থেকে যে তাকে কোনো ভালো কেস দেওয়া হচ্ছে না বা ভালো কেসের যোগ্য মনে করা হচ্ছে না তো শেষ পর্যন্ত কি তার জীবনে কোনো রকম মোড় নেয় সেটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি আসার জন্য আমাদের ওয়েট করতে হবে এখানে কাস্টাইন ক্রুতে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চট্টোপাধ্যায় কি ঋত্বিক চক্রবর্তীকে সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে ধুলাল লাইরিকে এবং আরো অন্যান্যরা আছে তবে এখানে অ্যাক্টিং যে ভালো হবে এই কারণে বুঝতে পারছি কারণ প্রত্যেকটি প্রফেশনাল ভালো ভালো অ্যাকচার রয়েছে কারণ আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে জানি ঋত্বিক চক্রবর্তীকে জানি এই দুজন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা খুব ভালো একটা এবং দুজন একসাথে যখন স্ক্রিন শেয়ার করবে তখন সেটা অন্যরকম একটা মাত্রা নেবে এটা বোঝা যাচ্ছে দুলাল রয়েছে দুলাল দুলাল্লাহিরও ভালো সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় তো এর আগে আমরা দেখেছি পর্ণ শবরীর সাপ সেখানে তার অভিনয় আমাদের বেশ ভালো লাগছে ফল তো এই ওয়েব সিরিজেও তাকে ভালো লাগবে এবং দেখেও মনে হচ্ছে ভালো লাগে এখানে গল্পের যে ধরনের টার্ন আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা বুঝতে পারছি যে এই যে ঋত্বিক চক্রবর্তী যাকে কেউ যোগ্য বলে মনে করছে না কোনোভাবে তার হাতে এমন একটা কেস আসে যে কেসটার থ্রু সে কিন্তু নিজের আইডেন্টি তৈরি করে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের এন্ট্রি নেওয়া হচ্ছে সেই এন্ট্রিতে আমরা বুঝতে পারছি যে শাশ্বত চট্টোপাধ্যায় সেই শহরের একজন খুব রিনাউন কোন লয়ার ফলে তার সাথে কোনোভাবে হয়তো ঋত্বিক চক্রবর্তীর একটা কেস নিয়ে সামনাসামনি হবে এবং সেখানে হয়তো কোনোভাবে ঋত্বিক চক্রবর্তী জিতবে আমরা এরকম গল্প এর আগে কোর্টরুমটা ড্রামা এরকম অনেক গল্প দেখেছি যেমন জলি এলএল ভিতে দেখেছি তো এই জাতীয় গল্প আমাদের জানা কিন্তু এই গল্পের মধ্যে দেখার বিষয় এটা যে এখানে ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায় এই যে কেমিস্ট্রিটা কত সুন্দর করে বন্ডিং হয় যদিও টিজারের মধ্যে সেরকম কোনো কেমিস্ট্রি কে আমরা দেখতে পাচ্ছি তবে এখানে তার একটা পার্সোনাল কেমিস্ট্রি কেমিস্ট্রি আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি কারণ বাবা একটা সে নিজে করে তার এখনো বিবাহ হয়নি ফলত তার কোনো প্রেম সম্পর্ক আগে ছিল প্রাক্তন কিন্তু বর্তমানে তার কোনো প্রেম সম্পর্ক আছে কিনা বা তার সাথে কোনো কেমিস্ট্রি আছে কিনা বোঝা যাচ্ছে না কিন্তু তার যে দুটো লাইফকে সাইমেন্টেন্সে তুলে ধরা যায় তার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুটো লাইফের কেমিস্ট্রিটাই বেশ ভালো হবে বলেই মনে হবে মানে ভালো হবে বলে মনে হচ্ছে টিজার দেখে তো আপাতত কেমন হবে ওভারঅলটা আমরা কিন্তু পুরো ওয়েব সিরিজটি দেখার পরে বুঝতে পারবো এর এডিটিং কালার গ্রেডেশন এবং বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবটাই বেশ ভাল লাগে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না ঠিক বুঝতে পারা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই ওয়েব সিরিজের সাথে কতটা যাচ্ছে কারণ এমনভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করা যায় সেখানে একটা প্যাথোজ উঠে আসছে তো এই গল্পটার মধ্যে দিয়ে কোনোভাবে প্যাথোসকে হাইলাইট করা হচ্ছে বা কি হাইলাইট করার মূল উদ্দেশ্য ডিরেক্টর সেটা বোঝা যাচ্ছে না ফত পুরো ওয়েব সিরিজ জন্য আমরা ওয়েট করতে হবে এবং ওয়েব সিরিজ দেখার পর পুরো রিভিউটা আসলে দেওয়া যেতে পারে আপনাদেরও কেমন লাগলো ওয়েব সিরিজটি দেখার পর আমাদের জানাবেন প্ল্যাটফর্মে ওয়েব সিজটা আসছে তো এই হলো ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন বেঙ্গল ফিল্ম রিভিউ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন বেঙ্গল সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আছে আপনারা আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংক ফর ওয়াচিং